বয়স কি 40 পেরিয়ে গিয়েছে? কোলেস্টেরল বাসা বাঁধছে একটু একটু করে। হার্ট কি করে ভালো রাখবেন? আরে উপোস করুন, এটাই তো দাওয়াই। হ্যাঁ, মা ঠাকুমাদের দাওয়াই দিচ্ছেন এখনকার ডাক্তাররাও। হার্ট অ্যাটাক, অতি পরিচিত দুটি শব্দ, শুনলেই ভয় লাগে। গবেষণালব্ধ সাম্প্রতিক একটি তথ্য ভয় দড়ানোর পক্ষে যথেষ্ট। বিশ্বে প্রতি বছর যত মানুষের মৃত্যু হয় তার প্রধান কারণ হার্টের রোগ। মৃত্যুর হার 31.5%। পাশ্চাত্যের অন্ধ অনুকরণ আর ভ্রান্ত জীবনাচরণ, বাড়ছে হৃদরোগ। তবে এই রোগ একদিনে হুট করে হয় না, দীর্ঘদিন ধরে একটু একটু করে ধমনীতে কোলেস্টেরল জমতে জমতে এই রোগের সূত্রপাত। ভ্রান্ত জীবন দৃষ্টির কারণে প্রথমেই তৈরি হয় টেনশন বা স্ট্রেস, উদ্বেগ, উৎকণ্ঠা, আবেগের আগ্রাসন, কাজের বাড়তি চাপ হৃদরোগের ঝুঁকি বাড়াতে থাকে। স্ট্রেস সরাসরি শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ও হার্টের ওপর প্রভাব ফেলে। মূলত রক্ত খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া এবং ভালো কোলেস্টেরলের মাত্রা কমে গেলে হার্ট অ্যাটাক হয়। সুন্দর এই পৃথিবীতে বহুদিন বাঁচতে চায় সবাই, গরিব হোক বা ধনী, লড়াই করে বেঁচে থাকার ইচ্ছা সবারই থাকে। কিন্তু দিন দিন হার্টের রোগ যে হারে বেড়ে চলেছে তাতে বেঁচে থাকার ইচ্ছাটাই ক্রমশ হারাতে বসেছে। হার্টের রোগ থেকে বাঁচার উপায় কি? বিশেষজ্ঞরা বলছেন, রোজ চলতে চলতে কলকারখানার যন্ত্র যেমন ছুটি চায়, তেমনি আমাদের শরীর। তাকে ছুটি দেওয়ার উপায় উপোস। মাসে 1-2 উপোস শরীরকে চাঙ্গা করে তোলে, রেস্ট পেয়ে শরীরের কলকব্জা আরও বিসচল হয়ে ওঠে। বোনাস হিসেবে মেলে অনেক উপকার, তার মধ্যে অন্যতম হার্ট সুস্থ থাকা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।